ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রামমানিকপুরের গৃহবধূ, চাঞ্চল্য পূর্ব ধলাইয়ে। আমড়াঘাটে বন্ধন ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন রামমানিকপুরের এক গৃহবধূ। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, পূর্ব ধলাইয়ের রামমানিকপুর গ্রামের পেশায় দিনমজুর রঞ্জন শুক্লবৈদ্যের পত্নী, দুই সন্তানের জননী বছর 35-এর মিনা শুক্লবৈদ্য বুধবার দুপুর 1:30 নাগাদ আমড়াঘাট বাজারে থাকা বন্ধন ব্যাংকে যাওয়ার কথা বলে সন্তানদের স্বামীর সঙ্গে বাড়িতে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু রাত অবধি তিনি আর বাড়ি ফিরে আসেননি। আর এই অবস্থা অনেক খোঁজ খবর করে পত্নীর সন্ধান না পেয়ে পরে রাত 12:00 নাগাদ কচুদরম থানায় পত্নীর নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন স্বামী রঞ্জন শুক্লবৈদ্য। এদিকে নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পেরিয়ে গেলেও পত্নী মিনার কোনো সন্ধান না পেয়ে বছর 3 ও 1.5 বছরের সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর রঞ্জন শুক্লবৈদ্য। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে পত্নীর সন্ধান পেতে পুলিশ প্রশাসনের কাছে কাতর আর্জি জানান রঞ্জন। আমারও কইছে, আমি কইছি না এখন তো বন্ধন নিতাম না, আমি স্যারের গিয়ে জিজ্ঞাসা কতটা আমরা ডি আছে, ওই ডিটা আমরা শেষ করি, তারপরে আমরা পারি যদি লোন না হইলে আমড়াঘাট বন্ধন ব্যাংকে গেছি। এরপরে যাওয়ার পরে তো আমি কল করছি তারই, কেন কইছে স্যার আইসে না একটু লেট হইব, আমি আইরাম। এরপরে ওতরা কোয়ার পরে তো এর আধা ঘন্টা পরে আবার ফোন করছি, মোবাইল সুইচ অফ এখন পর্যন্ত সুইচ অফ। হ্যাঁ দেওয়া আইস নেতাজির আদর্শ ও চিন্তাধারাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে মাথায় রেখে ফরওয়ার্ড ব্লক 84তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় শিলচরে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের 84তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে ফরওয়ার্ড ব্লকের কর্মকর্তারা জানান, দেশ স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত করলেও ভারতের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার আজও সমাধান হয়নি। দেশবাসীর আর্থসামাজিক অবস্থা বর্তমান সময়ে এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশে জাতিভেদ ও ধর্ম নিয়ে বিবাদ চলছে, এমনকি সাম্প্রদায়িকতার আগুন দেশের বিভিন্ন প্রান্তে অব্যাহত। এমতাবস্থায় সারা ভারত ফরওয়ার্ড ব্লক মনে করে নেতাজির আদর্শ ও ওনার সমাজবাদ ও সুভাষবাদ আজকের দিনে অত্যন্ত জরুরি। এরই পরিপ্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা ভারতবর্ষের সাথে শিলচরেও সংস্থার 84তম প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি ঘরে ঘরে নেতাজির অনুষ্ঠান পালনের সূচনা করা হয়। আগামীতে আসামের প্রত্যেকটি জেলায় এই অভিযান অব্যাহত রাখার কথা জানান সংস্থার কর্মকর্তারা। অভিযানের মূল লক্ষ্য নেতাজির চিন্তাধারা ও আদর্শকে প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে যুব সমাজ ও দেশবাসী বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করতে সক্ষম হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন ফরওয়ার্ড ব্লকের কর্মকর্তারা। আজকে শিলচরেও আমাদের বরগর নেতাজির যে অনুষ্ঠান তার সূচনা হলো। আগামীতে আসামের প্রতিটি জেলায় সেই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে নেতাজির যে চিন্তাধারা, নেতাজির আদর্শ, সেই আদর্শ ভারতের প্রতিটি ঘরে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তারই সংকল্প হিসাবে আজকের প্রতিষ্ঠা দিবসে আমরা ঘর ঘর নেতাজি, প্রতি ঘরে নেতাজি, অর্থাৎ নেতাজির আদর্শ মতবাদ, সমাজবাদ প্রতিষ্ঠা এবং সুভাষবাদের যে আদর্শ তা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার শুরুয়াত আজকে হলো। এবং সেই অনুষ্ঠান শুধু আজকে শিলচরে নয়, আসামের বাইরেও ভারতের সমস্ত রাজ্যে বিভিন্ন জায়গায়। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ঐক্যদানের ব্যবস্থাপনায় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো।
বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ঐক্যতানের ব্যবস্থাপনায় ও সঙ্গীত শিল্পী শঙ্কর বিশ্বাসের উদ্যোগে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পীরা ছিলেন। শিল্পীদের মধ্যে কণ্ঠে ছিলেন নীলাঞ্জন পাল, সুস্মিতা হোম চৌধুরী, শিখা দেব, দেবাশিস চন্দ, অনিন্দিতা ধর, শঙ্কর বিশ্বাস, রত্নেশ্বর নাথ, মাম্পি বিশ্বাস প্রমুখ। বাদ্যযন্ত্রে ছিলেন তবলায় উৎপল বিশ্বাস ও দিলীপ দাস, কিবোর্ডে ছিলেন শঙ্কর বিশ্বাস। সঙ্গীত সন্ধ্যায় প্রচুর দর্শকরা উধারবন্দ শালগঙ্গা ব্রজাদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় কুম্ভা চা বাগান হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত। উধারবন্দ শালগঙ্গা ব্রজাদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় কুম্ভা চা বাগান হাসপাতালে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। শিবির পরিচালনার দায়িত্বে ছিল লায়ন্স চক্ষু হাসপাতাল। বৃহস্পতিবার আয়োজিত এই শিবিরে প্রায় 125 জন রোগীর চক্ষু পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে 21 জনের ছানি শনাক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাদের বিনামূল্যে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। 28 জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ সমাজপতি, নার্স সবিতা দেব এবং টেকনিশিয়ান সত্যশ্রী দেবরায় উপস্থিত ছিলেন। রোগীদের চক্ষু পরীক্ষা করে দেখেন। শিবিরে ব্রজাদিত্য সেবা সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কুম্ভবাগানের বড়বাবু রাজেন সিনহা, কুম্ভবাগান হাসপাতালের মেডিকেল অফিসার অভিষেক দাস সহ অন্যান্যরা। ব্রজাদিত্য সেবা সংস্থার পক্ষে শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বরেণ্য গোস্বামী ও আঞ্চলিক উপদেষ্টা অজিত চক্রবর্তী। তার পক্ষ হইতে কুম্ভা হসপিটালে ভিআই ট্রিটমেন্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে নিয়ার অ্যাবাউট 100-125 জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং যা অপারেশনযোগ্য তাদেরকে শিলচর অপারেশনের জন্য নেওয়া যাওয়া হয়। ফ্রি অপারেশন করা হয় এবং চশমা ফ্রিতে দেওয়া হয়। এটা আমাদের বাৎসরিক প্রোগ্রামের মধ্যে, এই সংস্থার বাৎসরিক প্রোগ্রামের মধ্যেই তা হয় এবং এইভাবে বিগত দিনও কিছু ক্যাম্প হয়েছে, আগামীতেও এরকম হইব এটা আশা রাখছি।